বন্ধুরা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই আমরা জানি যে বাংলা আবাস যোজনা ঘরের জন্য কাজ চলছে এবং সমীক্ষা চলছে গ্রামে গ্রামে এবং কিছু কিছু জেলায় এখনও পর্যন্ত সমীক্ষা শুরু হয়নি আর এই সমীক্ষা হচ্ছে দুই হাজার বাইশ এবং তেইশের অর্থবর্ষের যে লিস্ট প্রকাশিত হয়েছিল তার উপর ভিত্তি করে তো সেখানে অনেক বেনিফিশারির নাম রয়েছে যাদের কিনা পাকা ঘর আছে এবং কিছু কিছু বেনিফিশিয়ারি পাকা ঘর নেই তবুও নাম আছে তো বন্ধুরা যাই হোক আবার এই রিপোর্টের ভিত্তিতে আবারও সমীক্ষা হচ্ছে তারপরে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু ঘর দেওয়া হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিসেম্বর মাস থেকেই কিন্তু এই ঘরের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো মোটে দেওয়া হবে এক লাখ বিশ হাজার টাকা তো আপনারা এখনো পর্যন্ত যারা জানেন না যে আপনাদের ঘরের লিস্টে নাম আছে কি না বা কীভাবে চেক করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু নাটেনে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে বলবো আপনাদের মোবাইল থেকে বা ল্যাপটপ ডেস্কটপ যেখান থেকেই হোক যে কোনো একটি ক্রমবাজার ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন বা অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন বা আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জয়েন করবেন সেখানে জয়েন করার পরে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে এরপরে আপনাদের যেটা করতে হবে যে দেখতে পাচ্ছেন আসফট ঠিক আছে এই এই জায়গাটায় দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটি অপশন আছে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি রেজিস্টারেড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড যাদের যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে বা ফ্রোজেন হয়েছে বা রিজেক্টেড হয়েছে তাদের লিস্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই তিন নাম্বারে ই এফ এম এস রিপোর্টস এখানটায় আপনারা তিন নাম্বারে ক্লিক করলে পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এখানে যাচ্ছি না আমরা লিস্ট দেখব আমাদের ঘরের লিস্টে নাম আছে কিনা সেটা দেখব তো সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে সোশ্যাল অডিট রিপোর্ট বলে একটি অপশন রয়েছে এখানে এক নাম্বারই বলা হয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে এই বা দিকে দেখতে পাচ্ছেন ফিল্টার রয়েছে অল স্টেট তো এখানে আমাদের অল স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নেবেন তো ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পরে আমাদের নিজ নিজ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমরা বীরভূম সিলেক্ট করে নিচ্ছি বীরভূম সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ব্লক সিলেক্ট করে নিতে হবে এরপরে আমাদের গ্রাম পঞ্চায়েত এরপরে আমাদের ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ঠিক আছে এরপরে এখানে আমাদের ক্যাপচাটা কত হচ্ছে তেয়াত্তর থেকে ষাট মাইনাস করলে কত হয় তেরো তাই না এখানে তেরো বসিয়ে দিতে হবে তেরো বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে নিয়ে ক্লিক করলেই আমাদের এখানে গোটা লিস্টটা চলে আসবে ঠিক আছে তো এখানে বেনিফিশিয়ারির নাম আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারির নাম এবং সেই সঙ্গে স্কিম নেম এবং বিপিএল ফ্যামিলি আইডি নাম্বার থাকলে আইডি নাম্বার প্রায়োরিটি ক্যাটাগরি এছাড়া আমাদের এখানে জব কার্ড নাম্বার দেওয়া আছে তো আপনারা এখান থেকেই দেখতে পাবেন আপনাদের নাম আছে কিনা ঠিক আছে এই লিস্টার যদি ডাউনলোড করতে চান তাহলে ফর্মেট বা ডাউনলোড পিডিএফ ফর্মেট তো এক্সেল শিটে সিটে নিলে আপনারা এক্সেল এল সিটে নিতে পারবেন ডাউনলোড পিডিএফ ফাইল করলে ডাউনলোড পিডিএফ এ নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি একটি ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ